এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মিস্টার মুখার্জি, আপনি এতক্ষণ এই মেয়েকে নিয়ে গর্ব করছিলেন যার মধ্যে ভদ্রতার লেশ মাত্র নেই, আমার জামা কাপড়ের কি অবস্থা করে দিল? ডিসগাস্টিং, গেস্টদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় সেটা কিছুই জানে না। মালকিন প্রমাণ করার চেষ্টা করুক না কেন, ওর কাজ করবই সেটা প্রমাণ করে দিচ্ছে ওর স্ট্যাটাসটা কি। আমি ইচ্ছা করে করিনি মামাই, আসলে পায়ে বেঁধে না ওভাবে আমি একদম চুপ। তোর উদ্দেশ্য না আমি খুব ভালো মতো বুঝতে পাচ্ছি ডালি, তুই এই পার্টিটা স্পয়েল করতে চাস। এটা সবাই ঝুমকে এত ইম্পর্টেন্স দিচ্ছে আর তুই ইম্পর্টেন্স পাচ্ছিস না, সেটা তো সহ্য হচ্ছে না, তাই না? মা কেন দিদিভাইকে সবার সামনে বকা দিচ্ছে এইভাবে? দিদিভাইয়ের তো খুব কষ্ট হচ্ছে, কি করে মাকে থামাই এবার? এটা কি করলি তুই শ্রেয়া? জুম দিদি ড্রেসটা পুড়িয়ে দিলি কেন? শ্রেয়ার কোনো দোষ নেই ভালো মা, ভুলটা আমি করেছি। না না মা, দিদি ভাই কোনো দোষ নেই, আমার জন্যই তো ভুল করে আঙ্কেল এর শরবতটা পড়ে গেল। এরকম বলতে নেই আল্লাদু, তোমার কোনো দোষ নেই, আমি ভুল করেছি, আমি ভুল করেছি তো। শেখর জাস্ট দেখো এই ডালি তোমার আরেক মেয়েকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে, দেখো ওর মাথাটা চিবিয়ে খাচ্ছে পুরো। এইটুকু একটা মেয়ে এত লোকের সামনে অবলীলায় মিথ্যা কথা বলে যাচ্ছে, ওর কিচ্ছু যাচ্ছে আসছে না, একবার ভাবছেও না। আপনি এতক্ষণ ধরে ডালির খুব প্রশংসা করলেন ঠিকই, কিন্তু এই মেয়ে তো দেখছি একটা গেট টুগেদারে গেস্টদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় সেটাই জানে না। সবার চোখের মনি হতে চেয়েছিলি তুই, তাই না ডালি? কিন্তু দেখলি তো তোকে আজ আমি কিভাবে সবার চোখের বালি করে তুললাম। এবার থেকে এটাই হবে তোর ভবিতব্য, পদে পদে সবার কাছে শুধু অপমান পাবি তুই, শুধু অপমান। সত্যি এবারে কিন্তু ভাববে যথেষ্টই অসুবিধা হচ্ছে যে ডালির মতন এরকম ইরেসপন্সিবল একজন মেয়ে আপনার কোম্পানির এরকম বড় বড় ডিল সব হ্যান্ডেল করে। আপনি একটু শান্ত হন, ডালি তো বলছে ওর ভুল হচ্ছে, প্লিজ। ডালি এত কথা কেন হচ্ছে, যে কোনো মানুষের পাস লিক করে যেতে পারে, তা নিয়ে এত কথা বলার কোনো দরকার আছে কি? আশ্চর্য, আপনারা ডালিকে এখনো ডিফেন্ড করে চলেছেন। এক্সকিউজ মি, ডালি ঠিক কেমন, ডালি কতটা রেসপন্সিবল, ডালি কতটা বুঝদার, সেটা আমার সকলের সামনে জানান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আরো একটা কথা জেনে রাখুন সবাই, আজকে যে ডিলটা আমরা পেয়েছি সেটা শুধুমাত্র ডালির জন্যই পেয়েছি, এবং এটা শুধু আজকে নয় এর আগেও আমরা বলবো। আচ্ছা এমনও তো হতে পারে যে তুমি ডালিকে এবারে সবার কাছে ভালো প্রমাণ করার জন্য ডালির নামটা বারবার করে বড়াই করছো। বাকি যে যাই বলো, আমি নিশ্চিত এই ডিল শেখরদার ডালির জন্যই পেয়েছে, ও ছাড়া কারোর ক্ষমতা ছিল না এই ডিল পাইয়ে দেওয়ার। কিন্তু এখন প্রশ্ন হলো ডালি এভাবে বাজিটা পাল্টে দিল কি করে? সব দিক বিবেচনা করে দেখার পর প্রতিবারের মতো এবারেও ডিলটা পাচ্ছেন লক্ষ্মী ফার্মাসি। আমি আমার বোনিকে কথা দিয়েছিলাম, তাও সেই কথা আমি রাখতে পারিনি। শুধু ওই ওই মেয়েটার জন্য ডালি। ডালি 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 একটা মেয়ে, দুদিনের একটা মেয়ে, সে কিনা রক্তিম দেব বর্মনকে, না রক্তিম এটা তুই হতে দিতে পারিস না।
যেমন করে হোক ওই ডিল আমি শেখর মুখার্জির নাকের ডগা থেকে ছিনিয়ে নিয়ে চলে আসবো। দ্যাটস আ প্রমিস। আমি আবারও বলছি, দালি এ বাড়ির জন্য কি কি করেছে, অত্রি ফার্মাসিউটিক্যালস এর জন্য কি কি করেছে, তার জবাব দিয়ে আমি করতে বাধ্য নই। কিন্তু তাও আপনাদের বলছি, আজকে ও যে অন্যায় করেছে, যদিও সেটা অনিচ্ছাকৃত, তার জন্য আমি হাত জোর করে না ভাই বাবা না, তোমাকে তোমাকে কারোর কাছে ক্ষমা চাইতে হবে না। আমার কাজের জন্য তোমাকে কারোর কাছে আমি ক্ষমা চাইতে দেব না। আপনি আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আমারই না একটু সতর্ক থাকা উচিত ছিল। আমার ভুলের জন্য আপনাদের আপনাদের সবার আনন্দটাই মাটি হয়ে গেল। আপনারা আপনারা প্লিজ এই পার্টি ছেড়ে চলে যাবেন না, প্লিজ। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। আচ্ছা আচ্ছা, আপনাদের মতে আমি আমি এই পার্টিতে মিসফিট, তাই তো? বেশ, আমি আমি এই পার্টি ছেড়ে চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কোথায় যাচ্ছ সৌরভ? না মানে ওকে একটু একা থাকতে দাও, ও ঠিক হয়ে যাবে। আর আজকে তো আমার বার্থডে পার্টি সৌরভ, তুমি পার্টির মাঝখান থেকে এইভাবে চলে যাবে, এটা কি করে হয় বলো তো? নো ওয়ে, ইউ হ্যাভ টু বি হিয়ার। এসো এসো এসো। হ্যালো স্যার। রক্তিম দেব বর্মন বলছি। এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে ডিলটা আমরা পাইনি। হ্যাঁ স্যার। প্রফিটটা পেতে গেলে ডিলটা পাইয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার হাতে, কিন্তু একদম সময় নেই মিস্টার অনিকেত। এমন কিছু করতে হবে আপনাকে যাতে শেখর মুখার্জির কাছ থেকে ডিলটা আমার হাতে চলে আসে। মানে আমি আমি কি করতে পারি? সেরকম মিস্টার অনিকেত আপনাকে খুঁজে বার করতে হবে, কারণ এবার প্রফিটের 70% নয়, 100% আপনি পাবেন। তাই প্রফিটও পুরোটা আপনার, লস হলেও পুরোটা আপনার। নাও দ্য গেম ইজ ইন ইয়োর কোর্ট। আর যদি চালাকি করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি সব বলে দেব।